শ্রী শ্রী ঠাকুর মাকে ষোড়শী পূজা করেছিলেন, সেই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। মা বলছেন, দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পূজা করলেন, 1279 জ্যৈষ্ঠ মাস, সম্ভবত ফলহারিণী কালী পূজার রাত্রে প্রায় 9টায় আমাকে তার ঘরে আনলেন। পূজার সব জোগাড়, ভাগ্নে সব জোগাড়, আমি তখন কীরকম যেন অর্ধবাহ্য দশা হয়ে গেছিলুম, একটু পরেই বেহুশ হয়ে গেলুম। পূজার মধ্যে কী হয়েছে জানতে পারিনি। কালীবাড়িতে গান বাজনা হই রই সবই তা নিয়ে ব্যস্ত, আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্ক করি বা কী, একমাত্র দর্শন স্পর্শন আর তো কিছুই না। দিনু বলে একটি ছেলে ছিল, আমার ভাসুরপ হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো, তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো, হৃদয় সব ঠিকঠাক করে দিল। পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পূজার শেষাশেষি হৃদয় এসেছিল, আমি তখন সব দেখছি বটে কিন্তু কিছু বলতেছি না। আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে এলুম। ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন, সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি, আমার তো গুরুমা ছিলেন না, কি করব। ঠাকুরকে জিজ্ঞাসা করলে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, তখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে, তাই করলুম, এমনই শিক্ষা তার। রামবাবু বইয়ে লিখেছিলেন, জয়রামবাটিতে ষোড়শী পূজা হয়েছে, আমাদের দেশে এমনই রক্ষা নেই, এতেই কাকে মেয়ে দিলে উন্মাদ পাগল বলতো, আর তা আবার মেয়ে মানুষকে পূজা করা, তাহলে তো হয়েছে। এই হলো ঠাকুরের ষোড়শী পুজো, মা নিজ মুখে বললেন। আমি পড়লাম সারদা দেবীর আত্মকথা থেকে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। নতুন চ্যানেলে যারা ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন চ্যানেলের নাম শ্রীমার সংসার, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো।